قال رسول الله صلى الله عليه وسلم في الجنة ثمانية أبواب منها باب يسمى الريان رسول اكرم صلى الله عليه وسلم ارشاد করেন জান্নাতের আটটি দরজা রয়েছে তার মধ্যে একটি দরজার নাম রায়্যান লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন এই রায়্যান নামক দরজা দিয়ে যারা রোজাদার তারা প্রবেশ করবে দুই নাম্বার কথা জান্নাতে যখন প্রবেশ করবেন দরজা একটা লেখা দেখবেন আপনারা কারো বাসায় গেলে অনেকের দরজার সামনে দেখবেন লা ইলাহা লেখা আল্লাহ লেখা মুহাম্মদ লেখা জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করার সময় দরজার মধ্যে তাকিয়ে দেখবেন একটা লেখা আছে দুইটা লেখা আস-সিলসিলাতুস সহিহা কিতাবের নাম হাদিস নাম্বার 3407 নাম্বার হাদিস 3407 নাম্বার হাদিস ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলেন জান্নাতের দরজার মধ্যে লেখা আস-সাদাকাতু বিআশরি আমসালিহা সদকা করলে আল্লাহ তার আমল নামায় 10 গুণ সওয়াব লিপিবদ্ধ করে দেয় ওয়াল কারযু বিআশরি আমসা ওয়াল কারযু বিসামানিয়াতা আশারা আল্লাহ নবী বলেন ওই দরজার মধ্যে আরেকটা শব্দ লেখা বাক্য লেখা কেউ যদি অন্য কাউকে কর্জে হাসানা দেয় আল্লাহ পাক তার আমল নামায় 18 গুণ সওয়াব লিপিবদ্ধ করে দেয় সদকা করলে 10 গুণ কর্জে হাসানা 18 গুণ বাকি এই নিয়তে টাকা নিতে হবে যে আপনি দিবেন অনেকে আবার এই নিয়তে নেন যে আর দিবে না যারা এই নিয়তে নেন যে আর দিবেন না তাদের সমস্যা আছে সহিহ বুখারী ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বলেন মান আখাযা আমওয়ালান নাস ইউরিদু আদাআহা কোন ব্যক্তি অন্য কোন ব্যক্তির কাছ থেকে যদি টাকা নেয় নেওয়ার পর যদি তার আদায় করার নিয়ত থাকে আমি আমার ভাই থেকে 10,000 টাকা ঋণ নিলাম আমার নিয়ত আছে আমি টাকা পরিশোধ করে দিব আদাল্লাহু আনহু আল্লাহ পাক রব্বুল আলামিন কোন না কোন ভাবে তাকে এই টাকা পরিশোধের ব্যবস্থা করে দিবেন ওয়া মান আখযাহা ইউরিদু ইতলাফাহা কোন মানুষ যদি অন্য কোন মানুষের কাছ থেকে টাকা ঋণ নেয় এই নিয়তে যে আমি টাকাটা মেরে দিব আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ধ্বংস করবে সে যদিও ওই ধ্বংসের মধ্যে না পড়ে তার পরবর্তী প্রজন্ম যারা তারা কঠিন বিপদের মধ্যে পড়বে এজন্য ঋণ নেওয়ার পর এটা পরিশোধ করতে হবে তো জান্নাতের দরজায় লেখা কর্জে হাসানার 18 গুণ সওয়াব তিন নাম্বার কথা জান্নাতের দরজায় কাদেরকে ডাকা হবে সহিহ বুখারী হাদিস নাম্বার 1897 1897 আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বলেন মান কানা মিন আহলিস সালাত দুইয়া মিন বাবিস সালাহ যারা দুনিয়ার মধ্যে নামাজ আদায় করত তাদেরকে বাবুস সালাহ নামক দরজা দিয়ে জান্নাতের দিকে আহ্বান করা হবে ওয়া মান কানা মিন বাবিল জিহাদ ওয়া মান কানা মিন আহলিল জিহাদ দুইয়া মিন বাবিল জিহাদ যারা দুনিয়ার মধ্যে আল্লাহর রাস্তার মুজাহিদ কিয়ামতের ময়দানে তাদেরকে বাবুল জিহাদ নামক একটা দরজা ওই দরজা দিয়ে তাদেরকে জান্নাতের দিকে আহ্বান করা হবে ওমান কানা মিন আহলিস সিয়াম দুইয়া মিন বাবির রায়্যান দুনিয়ার মধ্যে যারা রোজাদার তাদেরকে দুইয়া মিন বাবির রায়্যান দুনিয়ায় যারা রোজা রাখছে তাদেরকে কিয়ামতের ময়দানে রায়্যান নামক দরজা দিয়ে তাদেরকে ডাকা হবে ওমান কানা মিন আহলিস সাদাকাত দুইয়া মিন বাবিস সাদাকাত দুনিয়ার মধ্যে যারা সদকা করত কিয়ামতের ময়দানে তাদেরকে জান্নাতের একটা বাবুস সদকা নামক দরজা আছে ওই দরজা দিয়ে সদকাকারীদেরকে ডাকা হবে আবু বকর সিদ্দিক বললেন ইয়া রাসূলুল্লাহ ফাহাল ইউদআ আহাদুন মিন তিলকাল আবওয়াবি কুল্লিহা হুজুর আপনার কাছে জানতে চাই এই যে জান্নাতের আটটা দরজা এই আট দরজা দিয়ে আপনার উম্মতের কাউকে ডাকা হবে কিনা নবীজি বললেন নাম হ্যাঁ আমার অসংখ্য অগণিত উম্মত জান্নাতের আটটা দরজা দিয়ে তাদেরকে ডাকা হবে ও আরজু আন তাকুনা মিনহুম আবু বকর আমার আশা যাদেরকে আট দরজা দিয়ে ডাকা হবে তুমি আবু বকর তাদের একজন হইবা তোমাকেও জান্নাতের আট দরজা দিয়ে ডাকা হবে চার নাম্বার কথা আমরা যখন দুনিয়াতে আসি দুনিয়াতে থাকতেও জান্নাতের দরজাগুলো খোলা হয় আমরা দুনিয়াতে আসি এই আজকে চাইলেও খুলতে পারবেন
আগামীকাল ফজরের আগে, জোহরের আগে, আসর মাগরিবের আগেও চাইলে আট দরজা খুলতে পারবে। এই ব্যাপারে তিনটা উদাহরণ পেশ করি। এক নাম্বার মুসলিম শরীফের 2565 নাম্বার হাদিস, আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুযায়ী মোট হাদিস সংখ্যা হবে 3033টা। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, তুফতাহু আবওয়াবুল জান্নাতি ইয়াউমাল ইসনাইনি ওয়া ইয়াউমাল খামিস, জান্নাতের সবগুলা দরজা প্রতি সোমবার আর বৃহস্পতিবার খুলে দেওয়া হয়। ফায়াগফিরু লিকুল্লি আব্দিল্লাহ ইউশরিকু বিল্লাহি শাইআ, সোমবার আর বৃহস্পতিবারে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই বান্দাদেরকে মাফ করে দেয়, যেই বান্দারা বিভিন্ন অপরাধের জন্য ক্ষমা চায়। শিরিক ছাড়া যত অপরাধ আছে সমস্ত অপরাধীদেরকে আল্লাহ মাফ করে দেয়। ইল্লা রাজুলান কানাত বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা, ওই ব্যক্তিকে আল্লাহ মাফ করে না যেই ব্যক্তি এবং তার ভাইয়ের মাঝে বিদ্বেষ আছে, তাদেরকে আল্লাহ মাফ করে না। আমি আর তার মাঝে যদি বিদ্বেষ থাকে, ফায়ুকালু আনজিরুহা দাইনি হাত্তা ইয়াসতালিহা, আনজিরুহা দাইনি হাত্তা ইয়াসতালিহা, আনজিরুহা দাইনি হাত্তা ইয়াসতালিহা, তিনবার বলা হয়। এই দুইজনের মাঝে বিদ্বেষ আছে, তাদেরকে সুযোগ দাও, তারা যেন আপোষের মাঝে মীমাংসা করে নেয়, তাদেরকে সুযোগ দাও, তারা যেন ভাই ভাই মিলে যায়, তাদেরকে সুযোগ দাও, তারা দুই ব্যবসায়ী যেন আপোষের মধ্যে মীমাংসা করে নেয়, যদি করে নেয় আমি আল্লাহ তাদেরকেও মাফ করে দিব। তাহলে সোমবার আর বৃহস্পতিবার জান্নাতের দরজা খোলা হয়। উদাহরণ নাম্বার দুই, সহিহ বুখারী হাদিস নাম্বার 3277 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইদা দাখালা রমাদান, রমজান মাস যখন শুরু হয়, ফতিহাত আবওয়াবুল জান্নাহ, রমজানের চাঁদ দেখা যাওয়ার সাথে সাথে জান্নাতের সবগুলা দরজা খুলে দেওয়া হয়, ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাগুলা বন্ধ করে দেওয়া হয়, ওয়াসুলসিলাতিশ শায়াতিন, শয়তানগুলাকে আটক করা হয়। তাহলে রমজান মাস শুরু হলে জান্নাতের দরজা খোলা হয়, বলেন তো সপ্তাহে ওলামারা সারা অন্যরা বলবেন কোন দুই দিন জান্নাতের দরজা খোলা হয়, মনে রাখবেন। এবার আসেন তৃতীয় উদাহরণ, মুসলিম শরীফের 234 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মা মিনকুম মিন আহাদিন ইয়াতাওয়াদ্দা সুম্মা ইয়াকুলু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তোমাদের মধ্যে কেউ যদি সুন্দরভাবে ওযু করে করার পর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালিমায়ে শাহাদাত যদি তোমাদের মধ্যে কেউ ওযু করার পর পাঠ করে, নবী বলেন, ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়া, ওই মুহূর্তে তার জন্য জান্নাতের আটটা দরজা খুলে দেওয়া হয়। কয় দরজা? তাহলে আগামীকাল ফজরের আগে ওযুর সব পরে পড়বেন তো ইনশাআল্লাহ, প্রত্যেক ওযুর পর পড়বেন। নবীজি বলেন, ইয়াদখুলু মিন আইহা শা, এই আট দরজার যেটা দিয়ে মন চায় ওই দরজা দিয়ে আপনি জান্নাতে প্রবেশ করবেন। তাহলে এগুলো চার নাম্বার আলোচনায় তিনটা উদাহরণ। পাঁচ নাম্বার আলোচনা, জান্নাতের দরজার দুই পাশের দূরত্ব কতটুকু, মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার 2967 নাম্বার হাদিস, এই হাদিসের সিরিয়ালগুলো মিলবে আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুযায়ী। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আন্নামা বাইনা মিসরা আইনি মিন মাসারিল জান্নাহ মাসিরাতু 40 সানা, জান্নাতের এক পাশের দরজার আরেক পাশের দূরত্ব হলো 40 বছরের সমান, এক পাশ থেকে আরেক পাশ কয় বছর, 40 বছর। এগুলো পাঁচ নাম্বার আলোচনা। ছয় নাম্বার আলোচনা, জান্নাতের এই দরজায় সর্বপ্রথম কে যাবে, মুসলিম শরীফের হাদিস নাম্বার 197 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আতি বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে জান্নাতের দরজায় আমি সর্বপ্রথম যাব, ফাস্তাফতিহু, আমি বলবো দরজাটা খুলে দাও, জান্নাতের দরজার দারোগা রিজওয়ান বলবে, ফায়াকুলুল খাজিনু মান আনতা, আমাকে বলবে আপনি কে, আল্লাহ নবী জবাব দেয়, আমি বলবো আনা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হলাম মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা শোনার পর জান্নাতের দরজার ফেরেশতা রিজওয়ান বলবে, বিকা উমিরতু, আপনার ব্যাপারে আমাকে আদেশ করা হয়েছে, আপনি আসলে যেন জান্নাতের দরজাটা খুলে দেই, লা আফতাহু লি আহাদিন ক্বাবলাকা,
আপনার আগে কারোর জন্য এই দরজা খোলার অনুমতি নাই। সাত নাম্বার, সর্বপ্রথম জান্নাতে কারা প্রবেশ করবে? মুসলিম শরীফের 855 নম্বর হাদিস। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, নাহনুল আখিরুনাল আউয়ালুনা ইয়াউমাল কিয়ামা, দুনিয়ার মধ্যে আমার উম্মত আসছে সবার শেষে, কিয়ামতের ময়দানে আমার উম্মত থাকবে সবার আগে। দুনিয়াতে আসছে সবার আর কিয়ামতের মাঠে সবার আগে। ওয়া নাহনু আউয়ালু মান ইয়াদখুলুল জান্নাহ, কিয়ামতের ময়দানে নবীদের মধ্যে আমি সর্বপ্রথম জান্নাতে যাব, আর উম্মতের মধ্যে আমার উম্মত সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে। আট নাম্বার আলোচনা, জান্নাতিরা যখন জান্নাতে প্রবেশ করবে, প্রথম দলটা, তাদের চেহারা কেমন হবে? বুখারী শরীফ হাদিস নাম্বার 3327। قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন, ইন্না আউয়াল জুমরাতিন ইয়াদখুলুনাল জান্নাহ আলা সূরাতিল কমারি লাইলাতাল বাদরি, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যেই দলটা জান্নাতে যাবে, তাদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল। এটা প্রথম দল, আল্লাহ আমগরে এই প্রথম দল বানায় দেন, আমিন। সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম আলা আশাদ্দি কাওকাবিন দুররিয়্যিন ফিস সামাঈ ইদাআ, এরপর যারা যাবে আকাশের সবচেয়ে উজ্জ্বল যে নক্ষত্র আছে ওই নক্ষত্রের মতো সুন্দর বানায়া পরের দলটা জান্নাতে প্রবেশ করবে। জান্নাতে যাওয়ার পর নবীজি বলেন, লায়া বুলুনা, তারা প্রস্রাব করার প্রয়োজন হবে না, ওয়ালায়া তাগাওয়াতুনা, জান্নাতের মধ্যে বাথরুমের প্রয়োজন হবে না, ওয়ালায়াম তাখিতুনা, জান্নাতের মধ্যে নাকের শ্লেষা আসবে না, মুখের কফ আসবে না। আমি ঠান্ডার রুগী, আমি 11-12 বছর যাবত ঠান্ডার রুগী, এই হাদিসটা বললে আমার খুব ভালো লাগে, যে আল্লাহ কোনো মতে জান্নাতি নেন, দুই জায়গা ঠান্ডা লাগবো না, এটা ঠান্ডা যে নাকের শ্লেষা আসবে না, কফ আসবে না, তার মানে কোনো মতে যদি যাইতে পারি আর ওখানে ঠান্ডা লাগবে না। লায়াম তাখিতু না, নাকের শ্লেষা আসবে না, থুতু ওয়ালা ইয়াতখিলু না, থুতু ফালানোর প্রয়োজন হবে না। আর রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমশাতুহুম আজ-জাহাব, ওই চুলগুলো আশ্রয়বা স্বর্ণের চিরুনি দিয়ে। এগুলো আট নাম্বার কথা। নয় নাম্বার, এই আপনার হাতটা দেন, দেন আপনার দাও, দেন দেন, আল্লাহ আমাদের এমনি কবুল করুক। হ্যাঁ, এই দেখেন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ বুখারীর হাদিস 6554 নম্বর হাদিস, আমার উম্মতের সর্বপ্রথম 70,000 বা 7 লক্ষ উম্মত জান্নাতে প্রবেশ করবে, একজন আরেকজনের হাত ধরে জান্নাতে যাবে, সর্বশেষ যে যাবে সে যাওয়ার আগে কেউ কারো হাত ছাড়বে না। বুখারী শরীফের 6554 নম্বর হাদিস। কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুন্নাল জান্নাতা মিন উম্মতি 70,000 আও 700,000। নবীজি বলেন, আমার উম্মতের 70,000 অথবা 7 লক্ষ জান্নাতে যাবে, মুতামা কিসুনা আখিজুন বাদুহুম বাদ, একজন আরেকজনের হাত ধরে 70,000 বা 7 লক্ষ উম্মত একজন আরেকজনের হাত ধরে আনন্দ করতে করতে আল্লাহর জান্নাতের মেহমান হবে। ইনশাআল্লাহ যদি আমগুলো ওই দলে রাখতো, আল্লাহ কবুল করেন, আল্লাহ আমার সহ আপনাদের সবাই ওই ওই দলেই যেন আমরা হাত ধরে ধরে জান্নাতে যেতে পারি।